বাংলা জুড়ে আজ বিষাদে সুর। প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় রাজ্য সঙ্গীত একাডেমির পর এই মুহূর্তে রবীন্দ্র সদনে শায়িত তার মরদেহ। একে একে তার গুণমুগ্ধরা এবং শিল্পীরা তারা শ্রদ্ধা জানাচ্ছেন। উপস্থিত পণ্ডিত অজয় চক্রবর্তী, উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক প্রতিনিধিরা রয়েছেন, উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে কোচবিহার থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি সন্ধ্যের মধ্যেই রবীন্দ্র সদনে এসে পৌঁছবেন। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের।